ডাটা বা টেক্সট কোনোটা যদি আপনি ইন্ডেন্ট করতে চান কোনো একটা আন্ডারে, সেটা করতে গেলে এটা অনেক সোজা এক্সেলে করা। এর জন্য দুইটা টুলস অ্যাড করা আছে। এই দুটো টুলস এখানে উপরে দেখতে পারবেন, একটা হলো, এটা হলো ডিক্রিজ ইন্ডেন্ট, এটা হলো ইনক্রিজ ইন্ডেন্ট। এটার মেন সুবিধাটা হলো যদি আমি এটাকে আর একটু বাড়াই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই দুটো যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এটা লেফট অ্যালাইনমেন্ট আছে, আমি যদি এটাকে সেন্টার দিই তাহলে এটা সেন্টারে চলে যাচ্ছে। কিন্তু আমি এই অবস্থায় আমি যেটাকে ছোট করি তাহলে এটা এইভাবে দেখাচ্ছে, আমি লেফট অ্যালাইন দিলে এইভাবে দেখাচ্ছে। এখন আমি যদি মনে করি যে এই যে এই দুইটাকে আমি এটার সাথে সামঞ্জস্যটাকে একটু ডানে সরাবো, এটাকে আমি সেন্টার করব না, সেক্ষেত্রে এই যে ইন্ডেন্ট যেটা আছে, ইন্ডেন্টটা আমি যদি একবার সিলেক্ট করি, এখানে এতটুকু আগাবে, এর একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপ মতো সে এভাবে আগাতে থাকবে। আমার ডিজায়ার যতটুকু ততটুকু আমি দিব, যদি একটু বেশি হয়ে গেছে আমি এটা একটু কমাবো। এইভাবে আপনি ইন্ডেন্টের মাধ্যমে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং আমি নিচের দিকে যদি চাই, এই পুরাটুকুকে আমি যদি সিলেক্ট করি, আমি সিলেক্ট করে প্রথমে আমি এটাকে ডিক্রিজ ইন্ডেন্ট দিব, কারণ এইগুলো একটু ডানে সরানো আছে যেহেতু, সেহেতু আমি ডিক্রিজ দিব। আচ্ছা, এখানে ওইটা দিলে হবে না, এভাবে দিয়ে আমি এর পুরোটাকে আমি সরিয়ে ফেললাম। এবার আমি যদি পুরাটুকুকে আমি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমি যদি ইনক্রিজ ইন্ডেন্ট দিই, এর এটা যে করে পুরোটা সিলেক্ট করার ইমিডিয়েট উপরে যেটা আছে সেটাকে রেফারেন্স ধরে সেটার উপর বেস করে সে এটাকে ইন্ডেন্ট করছে। এভাবে আমি অ্যালাইনমেন্টের না যে এভাবে আমি ইন্টেন্ড করে দিতে পারি, এবং এতে সবচেয়ে বড় সুবিধা হলো ডকুমেন্টটা অনেক রিডেবল এবং অনেক দেখতে সুন্দর লাগবে। আর এখানে ইন্ডেন্টের আরেকটা খুব ভালো একটা সুবিধা আছে, যেমন আমি এটাকে যদি একটু বড় করি, এখানে আমার ডলারটা অনেক বেশি দূরে দেখাচ্ছে, এই ডলারটাকে আমি ইন্ডেন্টের মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারবো। যেখানে এই ডলারটা অ্যাসাইন করা হয়েছে সেখানে আমি যদি ইন্ডেন্টটা দিয়ে আমি একটু ডানে সরাতে চাই, ডলার এভাবে আমি চাইলে যতটুকু খুশি আমি ডানে সরিয়ে দিতে পারবো। তো এভাবে ইন্টেন্টের মাধ্যমে আপনি এটাও, এই ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে আপনি এই ডলারের পজিশন আপনি চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন।